আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের মিশ্রণ নিয়ে আলোচনা করব। এই মিশ্রণ, আসলে মিশ্রণ কি? মিশ্রণ হলো একাধিক, মানে একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণ হলো মিশ্রণ। একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণটা হলো মিশ্রণ। উদাহরণস্বরূপ আমি যদি আমাদের তরকারি নিয়ে আলোচনা করি, যে আমরা নিত্য তরকারি খাচ্ছি, এই তরকারির একটা এক্সাম্পল যদি আমি দিই, যে আমি তরকারি রান্না করব, কিসের তরকারি রান্না করব? আলু। এই তরকারি রান্না করতে গেলে আমার কি কি উপাদান লাগবে? দেখা যাচ্ছে আলু, পেঁয়াজ, তেল, লবণ, মরিচ এবং হলুদ। এই ছয়টা জিনিসের সংমিশ্রণ করার পর আমরা কি তরকারিটা পাইছি, এই তরকারিটা হলো এখানকার মিশ্রণ। আর এই জিনিসগুলো সংমিশ্রণ করে আমি তরকারি পাইলাম। এখন মিশ্রণ কত প্রকার? মিশ্রণ দুই প্রকার, একটা হলো সমসত্ত্ব মিশ্রণ, এবং অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণ এবং অসমসত্ত্ব মিশ্রণ কি? সমসত্ত্ব মিশ্রণ, সমসত্ত্ব মিশ্রণ কি? যে মিশ্রণে, যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে, যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে এবং একটি উপাদানকে অন্য উপাদান থেকে কখনোই পৃথক করা যায় না, সেটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। তার মানে আমি বলতেছি সমসত্ত্ব মিশ্রণ কোনটা? সমসত্ত্ব মিশ্রণ হচ্ছে যে যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টন থাকে এবং উপাদানগুলোকে একটি থেকে অন্যটি থেকে কখনো পৃথক করা যায় না, সেটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। যেমন ফলের রস, ফলের জুস, আমরা যদি ফলের জুস তৈরি করি, তাহলে আমরা এই ফলের জুসের যে উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানগুলো কি কখনো আমরা কি পৃথকভাবে আলাদা করতে পারবো না? তার মানে ফলের জুস হল সমসত্ত্ব মিশ্রণ। অসমসত্ত্ব মিশ্রণ কি? সমসত্ত্ব মিশ্রণে যা বলছি তার উল্টোটা। তার মানে কি? যেসব মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না এবং কি এই উপাদানগুলোকে একটি থেকে আরেকটি সহজে পৃথক করা যায়, সেটা হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ। তার মানে আমি বলতে চাইছি যে মিশ্রণে যদি উপাদানগুলো সুষমভাবে বন্টিত না থাকে এবং একটি উপাদান অন্যটি থেকে সহজে পৃথক করা যায়, সেটা হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ। এখন আসি দ্রবণ। দ্রবণ দ্রবণ কি? একইভাবে যে আমরা কিছুক্ষণ আগে যেহেতু জানলাম যে সমসত্ত্ব মিশ্রণ কি, ওই সংজ্ঞাটা দিলে হবে যে যদি একটা মিশ্রণের মধ্যে উপাদানগুলো যদি সুষমভাবে বন্টিত থাকে এবং এই উপাদানগুলোকে যদি একটা উপাদান থেকে আরেকটা থেকে পৃথক করা না যায়, তাকে বলা হচ্ছে দ্রবণ। একটা দ্রবণের মধ্যে কি কি থাকে? একটা দ্রবণের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো দ্রাবক এবং দ্রব। এই দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো দ্রাবক এবং একটা হলো দ্রবক। তার মানে আমাকে জানতে হবে দ্রাবকটা কি এবং দ্রবটা কি। দ্রাবক, আমরা সবাই চিনির শরবত খেয়ে থাকি, চিনির শরবতে দুইটা জিনিস আছে, একটা হলো চিনি, একটা হলো পানি। তার মানে চিনি এবং চিনি, যেহেতু চিনির শরবত, তার মানে কি চিনি এবং পানি মিলে আছে চিনির শরবত। এখন এই দুইটা উপাদান দিয়ে যেহেতু আমার কি চিনির শরবতটা গঠিত, তাহলে আমি এখন চিনিকে কি বলবো এবং পানিকে কি বলবো? চিনি কোনটা, চিনির নাম কি এবং পানির নাম কি হবে? এখন দ্রাবক, তার আগে দ্রাবক, দ্রাবকের সংজ্ঞাটা একটু দেখি। দ্রাবক, দ্রাবক মানে যে অন্যকে কি দ্রবীভূত করে, যে অন্যকে দ্রবীভূত করে। এখানে দেখা যাচ্ছে চিনি, আমি যদি পানির মধ্যে চিনি দেই, তাহলে চিনিটা আস্তে আস্তে কি দ্রবীভূত হয়ে যাবে, গলে যাবে। তার মানে কি চিনিকে গলাচ্ছে কে? পানি।
চিনি কে পানি গলায় শরবত তৈরি করতেছে, তার মানে পানির কাজ হলো চিনি কে গলানো, তার মানে এই পানিটা হচ্ছে দ্রাবক, পানিটা হচ্ছে দ্রাবক। কে গলালো? পানি গলালো। কাকে গলালো? চিনি কে গলালো, তার মানে যাকে গলালো বা যে গলতেছে সেটা হচ্ছে দ্রবক। তার মানে আমি বুঝাইতে পারছি মনে হয় যে চিনির শরবত দিয়ে দিয়ে আমি উদাহরণটা সেট করলাম, আমার কাজ হলো যে গলাবে সে হলো দ্রাবক আর যে গলবে সে হলো দ্রবক। তার মানে কি এখানে চিনি যেহেতু নিজেই গলতেছে পানির সাহায্যে বা পানি দ্বারা, সেহেতু এই চিনিটা হলো দ্রবক এবং পানিটা হলো দ্রাবক। এখন আসি ফলোয়ে, কলোয়েড। কলোয়েডটা কি? যেসব মিশ্রণে কোনো বস্তুকণা অপর বস্তুকণার ওপর ভাসমান থাকে এবং কখনো কি তলানিতে নিমজ্জিত হয় না বা তলানিতে পড়ে না, সেটা হচ্ছে কলোয়েড। আমি বলতে চাচ্ছি যেসব মিশ্রণে কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান থাকে এবং কি রেখে দিলে কখনো তলানিতে যায় না বা নিচে নিমজ্জিত হয় না, সেটা হচ্ছে কলোয়েড। উদাহরণস্বরূপ আমি যদি বলি চর্বি প্লাস পানি, চর্বির মধ্যে যদি আমি সরি পানির মধ্যে যদি আমি চর্বি ঢেলে দেই তাহলে চর্বি পানির মধ্যে কি ভাসমান অবস্থায় থাকে, তার মানে চর্বি কখনো কি নিচের দিকে বা তলানিতে যায় না, এই কারণে চর্বি এবং পানি মিলে আমাদের কলোয়েড তৈরি হচ্ছে। এবং সাসপেনশন, সাসপেনশন সাসপেনশন কি কলোয়েডের বিপরীতটা, তার মানে যেসব মিশ্রণে উপাদান সমূহ কি ভাসমান অবস্থায় থাকে না এবং কি রেখে দিলে তারা তলানিতে কি জমা পড়ে অথবা নিম্নে নিমজ্জিত হয়, সেটা সাসপেনশন। যেমন চকের গুঁড়া, চকের গুঁড়া, চকের গুঁড়া যদি আমরা পানিতে দিই, চকের গুঁড়া, চকের গুঁড়া যদি আমরা পানিতে দিই তাহলে দেখা গেছে চকের গুঁড়াগুলো কি আস্তে আস্তে পানির নিচতলায় তলানিতে জমা হবে, তার মানে এটা হচ্ছে সাসপেনশন। এখন দেখা গেছে আমরা সচরাচর দেখা গেছে ঝালমুড়ি খাই, ঝালমুড়ি, এই ঝালমুড়িটা কি আসলে মিশ্রণ? অনেক সময় পরীক্ষা আসে ঝালমুড়িকে মিশ্রণ বলা হয় কেন, তা আমরা অ্যান্সার কি করব যে ঝালমুড়ি আমরা জানি ঝালমুড়ি কিভাবে তৈরি হয়, ঝালমুড়ির কয়েকটা উপাদান নিয়ে গঠিত, তার মধ্যে আছে মুড়ি তো আছেই, পেঁয়াজ বাটা, পেঁয়াজের কুচি, পেঁয়াজের কুচি, মরিচের কুচি, তেল, সাধারণত এগুলো দ্বারা, সাধারণত এগুলো দ্বারা এই ঝালমুড়ি তৈরি হয়। তার মানে কি এই ঝালমুড়ি সর্বনিম্ন এই চারটি উপাদান দ্বারা গঠিত, তার মানে কি একাধিক উপাদান দ্বারা যেহেতু ঝালমুড়ি গঠিত তাইলে আমরা বলতে পারি যে ঝালমুড়িটা হচ্ছে মিশ্রণ। আরেকটা বলতেছি যে পানিকে সর্বজনীন, সর্বজনীন বা সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, বলা হয় কেন? তো আমাদের কমন কোশ্চেন থেকে যে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? পানি এমন একটা দ্রাবক যা অধিকাংশ দ্রব্যকে দ্রাবিত করে, যেমন পানি যদি অজৈব জৈব যেমন কার্বন ক্যালসিয়াম কার্বনেট
सोडियम कार्बोनेट कैल्शियम कार्बोनेट अजैव जैव जेमन कैल्शियम कार्बोनेट के द्रवित करे जदि बोली जैव जैव तार माने एसीटोन स्प्रिट एवं गैसीय पदार्थ के पानी की द्रवीभूत करे पानी जेतु अधिकांश द्रव के द्रवीभूत करे एई कारणे बला आछे पानी के बला आछे सर्वजनीन द्रव्य प्रिय शिक्षार्थीबृंद नेक्स्ट क्लासे आबार देखा होबे आजरना सलाम आलैकुम।